আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আজকে ব্লগটা হবে 2022 সালের ব্লগ। এই ব্লগটি কিছুদিন আগে করে রেখেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি মাইমিসিং আসার আগে তো শীতকালীন যে শপিং করেছিলাম সেই শপিং ব্লগ হবে, আর টুকটাক মাইমিসিং আসার আগে ঘোরাঘুরি করেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আয়ান, আর আমি শীতে শপিং করার জন্য মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে আয়ানের কিছুতেই জ্যাকেট পছন্দ হচ্ছিল না, তো জ্যাকেট কেনা হয়নি। তারপরে চলে এসেছি জুতার জন্য, তো জুতাও আজকে পছন্দ হচ্ছিল না, তো আজকে তার কিছুই পছন্দ হচ্ছে না। তো ফাইনালি একটা জুতা কেনা হয়েছে। তো আমি মাইমিসিং আসার জন্য যে বাসায় পরার কুর্তি সেই কুর্তিগুলো কিনেছি, আর তারপরে আয়ান জ্যাকেট একটা পছন্দ হয়েছিল, জ্যাকেটটা নিয়েছে। তো অনেকক্ষণ আয়ান আর আমি ঘোরাঘুরি করার পরে খুব টায়ার্ড লাগছিল, তো চিন্তা করলাম যে এখানে কিছু একটা খাবো। তো মার্কেটের সামনে প্রচুর স্ট্রিট ফুড গড়ে উঠেছে, তো যে ভাবলাম যে এখানে খাওয়া যাক, কারণ এখানের খাবারগুলো কিন্তু অনেক টেস্টি আর চিপ রেটে। তো এখানে দেখি ইদানিং এত দূর থেকে মানুষ এসে খায়, কজ এখানের যে একটা ফুচকা পাওয়া যায় এটা খুবই বিখ্যাত। তো একটা ফুচকা অনেক বড়, নাম হচ্ছে রাজভোগ। এই ফুচকাটা খাওয়ার জন্য আসলে অনেক দূর থেকে মানুষ আসে এখানে। আর পিৎজা, পিঠা, ফাস্টফুড আইটেম সব কিছু পাওয়া যায়। তো এখানেই আমি আর আয়ান চা, কফি, আয়ান বার্গার খেয়েছে। তো খাওয়ার পরে শেষ করলাম আজকের শপিং। তো পরের দিন আমার বোন এসেছিল বাসায়, তো কিছুদিন থেকেছে। আমি আসলে বোনকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি, বাট কোথাও ওই রকমভাবে ভিডিও করা হয়নি। তো আমার ছোটো ভাগ্নে, তাকে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে জাতীয় চিড়িয়াখানা মিরপুর একে। তো অনেক দিন পরই আমি চিড়িয়াখানা এসেছি, সেই ছোটোবেলায় এসেছিলাম। আর আয়ানকে নিয়ে একবার, আয়ান যখন ছোট ছিল তখন এসেছি, তারপরে আর আসা হয়নি। তো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখছিল আমার ভাগ্নে, ও তো ফার্স্ট টাইম চিড়িয়াখানা এসেছে, তাই খুব বেশি এক্সাইটেড। তো চিড়িয়াখানায় এই সাইডের যে লেক আছে, লেকের সাইডটা কিন্তু আমার অসাধারণ লাগে। চিড়িয়াখানার মধ্যে এই সাইডটাই আমার, অ্যানিমেল দেখার থেকে এই জায়গা পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জায়গাটা ঘুরছিলাম, আসলে সব প্রাণী ঘুরে ঘুরে দেখা হয়নি, কজ এখন তো শীতকাল, বিকালটা অনেক ছোট। আমরা এসেছিলাম চারটার দিকে, তো ওইভাবে আসলে সময় পাইনি। তো মেন মেন যে প্রাণীগুলো সেগুলোই দেখিয়ে নেওয়া হয়েছে ওকে, বাঘ, হরিণ, কুমির, সাপ, মেন মেন যে চিড়িয়াখানার আকর্ষণীয় জায়গাগুলো সেগুলোই দেখিয়ে নিয়েছি। তো এখানে যে অজগর সাপ আছে সেটা দেখে তো আমার নিজেই লিটারেলি ভয় লেগে গিয়েছিল, কজ এত বড় সাপ আমি আগে এসেছি, বাট এরকম এই সাপটা মনে হয় নতুন আনা হয়েছে, অনেক বড় ছিল। আর জিরাফের জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে, আমি আরেকবার যখন এসেছিলাম তখন জিরাফ দেখতে পাইনি। তো জিরাফ দেখার পরে তো বাচ্চারা অনেক এক্সাইটেড। আর চিড়িয়াখানার লাস্টে বের হওয়ার সময় ছিল জাদুঘর, এখানেও জাদুঘরে ঢোকা হয়েছে, খুব তাড়াহুড়া করে ভিডিওগুলো নেওয়া হয়েছে, আমরাও খুব তাড়াহুড়া করে দেখেছি। এখানে যে অনেক অনেক আগের প্রাণীর কঙ্কালগুলো সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, আর বিভিন্ন প্রাণীর ডিম, অ্যাকোরিয়াম ছিল, সেদিকে আমার ভিডিও করা হয়নি। তো ভালোই লেগেছে ওভারঅল মিলে আজকের চিড়িয়াখানা ঘোরাটা। এই তো আজকে চিড়িয়াখানা ঘোরাঘুরি করার পরে ভালোই লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।